আসসালামু আলাইকুম অহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দু হাজার সালে তোমরা যারা নবম শ্রেণীতে উঠছ তোমাদের কিন্তু বিভাগ বিভাজন থাকছে তো যারা বিজ্ঞান বিভাগ নেবে তাদের পদার্থবিজ্ঞান এই বইটি পড়তে হবে আর যারা দশম শ্রেণীতে উঠছো তোমাদেরও কিন্তু এই বইটা পড়তে হবে ঠিক আছে তবে তোমাদের বই থেকে নির্দিষ্ট কিছু অংশ থাকবে যেগুলো তোমাদের পড়তে হবে কারণ এক বছরের বইটা যেহেতু শেষ করতে হবে তোমরা একটা শর্ট সিলেবাস পাবে যার উপর ভিত্তি করে ছাব্বিশ সালে তোমরা পরীক্ষা দেবে আর নবম শ্রেণীতে যারা উঠবে তোমাদের এই পুরো বইটাই পড়তে হবে তা আমরা আজকে ভিডিওতে দেখবো এই বই কী কী রয়েছে প্রথম অধ্যায় আছে ভৌত রাশি এবং পরিমাপ এখানে একেবারে বেসিক ফিজিক্সের যে জিনিসগুলো দরকার বিভিন্ন রাশি পরিমাপ পদ্ধতি পরিমাপের বিভিন্ন একক এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায় রয়েছে গতি এখানে গতির চারটা সূত্র আছে এই সূত্রগুলোর প্রমাণ এবং তাই সূত্র সম্পর্কিত কিছু সমস্যা রয়েছে তৃতীয় অধ্যায় আছে বল আমরা জানি যে পৃথিবীতে চার ধরনের বল রয়েছে চার ধরনের বল নেই হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে চতুর্থ অধ্যায় রয়েছে কাজ ক্ষমতা শক্তি পঞ্চম অধ্যায় আছে পদার্থের অবস্থা ও চাপ ষষ্ঠ অধ্যায়ে রয়েছে বস্তুর উপর তাপের প্রভাব সপ্তম অধ্যায়ে রয়েছে তরঙ্গ শব্দ এখানে হচ্ছে প্রতিধ্বনি সম্পর্কিত আলোচনা রয়েছে যে মনে করো তুমি একটা খালি জায়গায় গেলে একটা পাহাড়ের উপর উঠলে সেখানে তুমি একটা আওয়াজ করলে সে আওয়াজটা প্রতিধ্বনি শুনতে কি কিনা এই ধরনের সমস্যাগুলি এই রয়েছে অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় হচ্ছে আলো নিয়ে আলোচনা করা হয়েছে যার মধ্যে রয়েছে আলোর প্রতিফলন আলোর প্রতিসরণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আলোর প্রতিফলন প্রতিসরণের সূত্র লেন্স দর্পণ এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তারপর দশম অধ্যায় এবং এগারোতম অধ্যায় বিদ্যুৎ বা তড়িৎ নিয়ে আলোচনা করা হয়েছে যার মধ্যে রয়েছে স্থির বিদ্যুৎ এবং চলবিদ্যুৎ এবং এই দুটো অধ্যায় থেকে বলতে গেলে প্রতি বছরই বোর্ডে কোয়েশ্চেন আসে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বারো নম্বর অধ্যায় রয়েছে বিদ্যুতের ক্রিয়া এখানে ট্রান্সফর্মারের মূলনীতি নিয়ে আলোচনা করা হয়েছে তেরো নম্বর অধ্যায় আছে আধুনিক পদার্থবিজ্ঞান এবং ইলেকট্রনিক্স আলফাবিটা গামারস্যি নিয়ে এখানে আলোচনা রয়েছে এবং চতুর্দশ অধ্যায় রয়েছে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান এখানে হচ্ছে পদার্থবিজ্ঞানের যে ব্যবহারগুলো হয়ে থাকে আমাদের দৈনন্দিন লাইফে সেগুলো নিয়ে হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে এই চোদ্দোটা অধ্যায় কিন্তু তোমাদের পড়তে হবে যারা আগামী বছর নবম শ্রেণীতে উৎস তোমরা আগামী দুই বছর মিলিয়ে এই অধ্যায়গুলো পড়বে আর যারা দশম শ্রেণীতে উঠছ তোমাদের এখান থেকে নির্দিষ্ট কিছু টপিক কিন্তু পড়তে হবে যেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ে কি কী বিষয় রয়েছে কি কী বিষয় তোমাদের পড়তে হবে সেগুলো আজকে ভিডিওতে দেখালাম আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলোতে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ